ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাই আব্দুল কবির জানতে চেয়েছেন যে আমরা যেটা জানি বিধর্মীদের জবেহকৃত মানে হালাল পশুর মাংস খাওয়া আমাদের জন্য বৈধ নয়, অথচ আমরা এটা সহিহ হাদিস দ্বারা পেয়েছি যে আমাদের নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি নারী দাওয়াত করেছিলেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খেতে গিয়েছিলেন, তাকে মাংস দেওয়া হয়েছিল, মাংসের মধ্যে বিষ ছিল। তাহলে এই যে আমরা জেনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করা, এই দুটোর ভিতরে সঙ্গতিটা কি? ইহুদি মেয়ে সে তো মুসলিম নয়, তার গোস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছিলেন, তো এই অসঙ্গতিটা তিনি জানতে চেয়েছেন, যে বুঝতে চেয়েছেন বিষয়টা কি। তো উত্তর বলবো আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহু ওয়া বাদ। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'উনা সুবহানাকা লা ইলমা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল 'আলিমুল হাকীম। জি ভাইয়া, কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকির ইসমুল্লাহ আলাইহি ইন্নাহু লাফিস্ক। তোমরা আল্লাহর নাম নেওয়া হয়নি এমন কোন জবেহকৃত প্রাণীর গোস্ত খাবে না, ইন্নাহু ফিস্ক, এটা একটি অবাধ্যতা। আর রিজিস সূরা মায়েদা আরেকটি আয়াতে আল্লাহ বলছেন এটা নাপাক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটি কোরআনের আদেশের পরিপন্থী ছিল না আসলে, কেননা দেখা যাচ্ছে ওই মহিলা আহলে কিতাব ছিল, মহিলা আহলে কিতাব ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের খাদ্য জায়েজ করেছেন, আতআমুকুম হিল্লুল্লাহুম আতআমুহুম আতআমুহুম হিল্লুল্লাকুম আতআমুকুম হিল্লুল্লাহুম। হ্যাঁ, সূরাতুল আল মায়েদা, সূরাতুল মায়েদা। সেজন্যই শুধু আহলে কিতাব মুস্তাসনা মিন থেকে ইস্তিসনা হয়ে যাচ্ছে, আহলে কিতাব ইস্তিসনা হয়ে যাচ্ছে, উজ্জ হয়ে যাচ্ছে এই বিধানটা থেকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তারা আপনাকে জিজ্ঞেস করছে তাদের জন্য কি কি বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিতে গেলেন এখানে পশু শিকার করার নীতি, পশুকে তীর মেরে অথবা অন্য কিছু উপায়ে হালাল করে খাওয়ার বিষয়ে এখানে অন্য একটা ভিন্ন প্রকৃতির মানে একটা শিখালেন। তিনি বললেন যে মুকাল্লিবিনা তো আল্লে মুনাহুন, কুকুর দিয়ে শিকার করে ধরে তোমরা যে খাবা, অকলু মিম্মা দুঃখের রসমুল্লাহ, কুকুরকে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ছেড়ে দিবে, সে যে বন্য প্রাণী শিকার করে আনলে তোমরা খেতে পারবা। আল্লাহ এই বিধান শেষ করার সাথে সাথে বলছেন আলিয়াউমা উহিল্লা লাকুম আত-তাইয়্যিবাত, আজকে থেকে পবিত্র জিনিস সব তোমাদের জন্য হালাল করা হলো, আত-তাআমুল্লাযিনা উতুল কিতাব হিলুল লাকুম, আহলে কিতাব যাদেরকে কোরআন দিয়েছে মানে কিতাব দিয়েছিলাম আমি, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা, তাদের খাদ্য তোমাদের জন্য হালাল, অত আমুকুম হিল্লুল্লাহুম, আর তোমাদের তো আম তাদের জন্য হালাল। এখানে এসকালটা নাই, এসকালটা সহজে এটা সম্মুখে আসে, সেটা হলো যে তাদের খাওয়া আমাদের জন্য হালাল কেমন করে। তো এটার অজু দালালা যেটা সেটা হলো যে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর নামেই জবে করে, আল্লাহর নামে জবে করে, ওরা আল্লাহর নামে জবে করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নামেই জবে করতে ইহুদি খ্রিস্টানরা, তো ওই মহিলা আল্লাহর নামেই জবে করেছিল। শুধু ইহুদিদের এতরাজ ছিল যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিনা, এইটুকু এতরাজ তাদের ছিল, যে বর্তমান কোনো ইহুদি খ্রিস্টানদের জবে কি তো কোনো কিছু খাবেন না, এগুলি মুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক স্থাপনকারী। তখনকার জামানাগুলি শিরিক স্থাপন করেনি, তবে এখনও যদি কোনো মুশরিক না থাকে
মুশরিক থাকার তো কিছু নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানটা আমাদের জন্য অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে কোনো ইহুদি এবং খ্রিস্টান আমার নাম শোনার পর আমার কোনো ঈমান না আনলে তারা ইল্লা কানা মিন আসহাবিন নার, জাহান্নামেই যাবে। তো ওরা যদি মুওয়াহিদ হয় তাও জাহান্নামে যাবে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানবে। কিন্তু কোনো ইহুদি বা কোনো খ্রিস্টান যদি আসলে সে যদি বলে যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, যে এখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, এ কিন্তু মুশরিক নয়, কিন্তু মুনকির আর রিসালা, এই মুনকিরের রিসালা, মুশরিক নয় মুনকিরের রিসালা, তার এই মানে তাওহীদ কোনো কাজে আসবে না। সেজন্যই তাকে আহলে কিতাব বলে আখ্যা দেওয়া চলবে। এবং সে যদি আপনাকে সালাম দেয় তা আপনি বলুন, শুধু বলবেন ওয়ালাইকুম। তাহলে এখন বোঝা গেল যে ইহুদি এবং খ্রিস্টানরা যদি আল্লাহর সাথে শিরিক না করে, আল্লাহ রাসূলের রেসালাত না মেনে নেয়, তাও তাদের জবাই কি তো গোস্ত খাওয়া যাবে, হ্যাঁ খাওয়া যাবে। কিন্তু এরকম ইহুদি খ্রিস্টান পাওয়া খুব অসম্ভব বর্তমানে, ইহুদি খ্রিস্টান আমার দেখা মতে নাই যারা মুয়াহেদ, মুশরিক, সব মুশরিক। সেজন্য এখনকার জন্য বিধানটা প্রযোজ্য নয়, তখন ছিল বিধানটা প্রযোজ্য। ওই মহিলা আল্লাহর নামে জবাই করে ওই গোস্তটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিয়েছিল, কথাটা কি বুঝেছেন? এই জন্য বর্তমানে এখন ওই শর্তগুলি পাওয়া যায় না, সেজন্য ইহুদি খ্রিস্টানদের জবাইকৃত গোস্ত আমরা খাব না। আর বর্তমানে এখন ওই শর্তটাও পাওয়া যায় না যে তাদের মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, সচ্চরিত্রা মানে চরিত্রবতী নারী তাদের মধ্যে এখন পাওয়া দুরূহ। তো এই জন্য এখন ওই বিধানটা এখানে প্রযোজ্য হয় না। অথচ ফিলিস্তিনি মুসলমান নাদানগুলি, অসংখ্য নাদান, এরা ইহুদি ঘরে ঘরে ইহুদিকে বিয়ে করার কারণে তাদের আওলাদগুলি ইহুদির পেটে জন্ম দিয়ে এভাবে আজকে তারা নিজেরা খাল কেটে কুমির আনার উপায় মানে নিজেরাই প্রস্তুত করেছে, যার কারণে তারাই দায়ী বর্তমানে। এই যে মালগুলি তারা খাচ্ছে ইহুদিদের হাতে, মূলত তারাই দায়ী, মানে এরাই এদেরকে জায়গা দিয়েছিল আর ঘরে ঘরে ইহুদিকে বিবাহ করেছিল। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বুঝেনি, বিশ্লেষণ করেনি, কোনো কিছু নাই। জি আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাল্লাহু আলা নবী মুহাম্মদ।